আমরা পড়ব চার্লসের সূত্র। তোমরা এর আগে জেনেছো যে কোনো গ্যাসীয় সংস্থাকে বোঝানোর জন্য, গ্যাসীয় সংস্থাকে প্রকাশ করার জন্য আমরা চারটি রাশির কথা বলেছিলাম। একটা হচ্ছে পি, যেটা গ্যাসের চাপ, একটা ভলিউম অর্থাৎ গ্যাসের আয়তন, একটা টেম্পারেচার বা উষ্ণতা গ্যাসের, আর একটা হচ্ছে এম বা ভর, গ্যাসের ভর। তাহলে এই রকম চারটে রাশি তোমরা এ সম্পর্কে পরিচিত আছো। বয়েলের সূত্রে তোমরা দেখেছিলে চাপের সঙ্গে আয়তনের পরিবর্তন কী করে হয়, যখন টেম্পারেচার এবং মাস অর্থাৎ উষ্ণতা এবং ভরকে অপরিবর্তিত রাখা হয়। এবার আমরা চার্লসের সূত্রে ভলিউমের সঙ্গে টেম্পারেচারের পরিবর্তন লক্ষ্য করব, অর্থাৎ গ্যাসের আয়তন উষ্ণতার সাথে কীভাবে পরিবর্তিত হয়। যখন গ্যাসের উষ্ণতা বাড়ানো হবে তখন তার আয়তনের কী পরিবর্তন হবে, যদি উষ্ণতা কমানো হয় তাহলে তার আয়তনের কী পরিবর্তন হবে। যখন এই দুটোর মধ্যে, এই দুটো রাশির মধ্যে ভেরিয়েশন লক্ষ্য করব, তখন বাকি দুটো রাশি কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ প্রেশার এবং মাস এই দুটো কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ চার্লসের সূত্রে ভি এর সাথে টি এর রিলেশন আমরা আলোচনা করব, ভি এর সাথে টি কী করে পরিবর্তিত হয়, আর প্রেশার আর মাস অর্থাৎ চাপ এবং গ্যাসের ভর এই দুটোকে কনস্ট্যান্ট রাখা হয়। চার্লসের সূত্রে বলা হয় যে কোনো নির্দিষ্ট ভরের স্থির চাপে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা চার্লসের সূত্রের বিবৃতি। তোমরা, আমি এখানে একটা ছবি আঁকছি, সেই ছবি দেখে ব্যাপারটাকে রিলেট করার চেষ্টা করবে। এখানে আমি একটা গ্যাসিয়াস সিস্টেম আঁকছি, একটা কন্টেনার তোমরা দেখতে পাচ্ছ, সেই কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে যার চাপ পি এবং মাস হচ্ছে, মানে ভর হচ্ছে এম এবং আয়তন হলো ভি, ভি জিরো, আয়তন হচ্ছে ভি জিরো এবং উষ্ণতা হলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আগেই বলেছি কোনো গ্যাসিয়াস সিস্টেমকে বোঝানোর জন্য যে চারটে রাশির দরকার সেই চারটে রাশি আমরা এখানে লিখলাম। চাপের মান পি, ভরের মান এম, আয়তন হচ্ছে ভি জিরো এবং উষ্ণতা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমরা পরীক্ষাটা করছি। এবার চার্লসের সূত্রে কী বলা হয় যে এবার চাপ এবং ভর স্থির রেখে গ্যাসের উষ্ণতা বাড়ানো হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হবে, তাহলে কী লক্ষ্য করবে সেটা দেখবো এবার আমরা। এবার এই জিনিস, এই সিস্টেমটার উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করবো, অর্থাৎ উষ্ণতা বাড়াবো। তাহলে এটাকে আমরা তাপ দিচ্ছি, ধরো তাপ দিয়ে, আমরা আগেই বলেছি চার্লসের সূত্রে প্রেশার এবং মাস কনস্ট্যান্ট থাকে। তাহলে আমি এপাশে ছবিটা আঁকছি, আগে ভলিউম ছিল ভি জিরো অর্থাৎ এতটা, এই লেন্থটা, এটা হচ্ছে ভি জিরো, এখন উষ্ণতা অর্থাৎ আগে এতটা আয়তন ছিল, এখন উষ্ণতা আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড নেই, উষ্ণতা হয়ে গেছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেশার এবং মাস কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ প্রেশার পি আছে, মাস এমই আছে। ভলিউম অবশ্যই চেঞ্জ হবে, তোমরা জানো গ্যাসের উষ্ণতা বাড়ালে তার আয়তন বৃদ্ধি পাবে। তোমরা যদি পরীক্ষাটা করো তাহলে দেখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যা আয়তন ছিল, যখন উষ্ণতা বেড়ে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো তখন আয়তন বৃদ্ধি পেয়েছে। ধরো এখন ভলিউম এই জায়গায় গিয়ে পৌঁছেছে, অর্থাৎ গ্যাসটা এখন এতটা অঞ্চল জুড়ে আছে, তার মানে এখন এখান থেকে এই ডিস্টেন্সটা, এই এই যে ভলিউমটা ডিনোট করছে, ভলিউম একটা 3-ডাইমেনশনাল জিনিস, এখানে আমরা 3-ডাইমেনশন ছবিটাকে আমরা 2-ডাইমেনশনের মধ্যে এঁকেছি, সুতরাং আমরা এই যে জারটা এঁকেছি বা যে পাত্রটা এঁকেছি তার গায়ে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে অংশটা দেখিয়েছি সেখান থেকে আমরা ভলিউমকে প্রকাশ করছি। তাহলে দ্বিতীয় ছবিটা হচ্ছে 1 নম্বর ছবি, এটা হচ্ছে 2 নম্বর ছবি। দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পেলে যে ভলিউম ভি জিরো আর নেই, ভলিউম ভি ওয়ান হয়ে গেছে। কতটা বৃদ্ধি পেয়েছে, আমরা এই লেভেল থেকে, আমরা ভি জিরোর লেভেল থেকে যদি আমরা ডটেড লাইন টানি তাহলে দেখো এতটা হচ্ছে ভি জিরো, তারপরেও আরেকটু বেড়েছে। তার মানে ভি ওয়ান ইকুয়ালস টু, আচ্ছা এখানে ভি জিরোটা লেখা নেই, ভি জিরোটা লিখলাম। তাহলে এই ছবি থেকে কী দেখতে পাচ্ছ, ভি ওয়ান সমান হচ্ছে ভি জিরো প্লাস এইটুকু, ভি জিরো প্লাস, এই প্লাস পরিমাণটা আমরা বার করবো,
এতটা হচ্ছে ভি জিরো, এখান থেকে এতটা হচ্ছে ভি জিরো, এতটা ভি জিরো মানে এখানটা ভি জিরো। চার্লসের সূত্রের বিবৃতিতে আমরা বললাম যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি এক ডিগ্রি বাড়ানো হয় তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির যা আয়তন তার একের 273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আমরা এখানে উষ্ণতা বৃদ্ধি করেছি জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রি করেছি, সুতরাং ভলিউম বৃদ্ধি পাবে। তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত? ভি জিরো, তার একের 273, তার মানে হচ্ছে ভি জিরো এর একের 273 এই অংশের ভলিউম বৃদ্ধি, অর্থাৎ এটা সমান হচ্ছে আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি, যেহেতু এখানে আয়তন উষ্ণতা বেড়েছে সেই জন্য আয়তন বৃদ্ধি ঘটেছে। তার মানে আয়তন বৃদ্ধি সমান কত হলো? ভি জিরো এর 273 মানে ভি জিরো বাই 273, অর্থাৎ এইটুকু অংশ হচ্ছে ভি জিরো বাই 273। তার মানে আমরা চার্লসের সূত্র থেকে কী লিখতে পারলাম? ভি ওয়ান সমান ভি জিরো বাই 273 প্লাস এতটা হচ্ছে ভি জিরো, অর্থাৎ ভি জিরো আগেই লিখেছিলাম, এখন লিখলাম ভি জিরো বাই 273। আমরা যদি ম্যাথামেটিক্স থেকে ভি জিরো কমন নিই তাহলে কত পাবে? 1 প্লাস 1 বাই 273। একইভাবে যদি 2 ডিগ্রি, এবার আমি এই ছবিটার পর 3 নম্বর ছবি এখানে আসছি, অর্থাৎ প্রথমে গ্যাসিয়াস সিস্টেমটার উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি পেয়ে হলো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এরপরে উষ্ণতা আরও 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে, অর্থাৎ 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়। আমি এখানে 3 নম্বর ছবিটা আঁকছি, তাহলে এখন প্রেশার পি থাকবে, মাস এমই থাকবে, উষ্ণতা শুধু হয়েছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের এখানে ছবিটা পাশাপাশি আঁকলে ভালো হতো। তাহলে এটা হচ্ছে ভি জিরো ছিল, এখান থেকে এটা হচ্ছে ভি জিরো। যখন জিরো থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল তখন এই ভলিউমটা, অর্থাৎ এখান থেকে এটা কত হয়েছিল? ভি ওয়ান। এখন উষ্ণতা আরও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ভলিউম আরও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন গ্যাসটা কিন্তু এই গোটা অঞ্চলটা জুড়ে আছে, অর্থাৎ এখন আয়তন হচ্ছে ভি টু। তাহলে ছবিটা কেমন হলো? প্রেশার হচ্ছে পি, মাস এম, আমরা আগেই বলেছিলাম প্রেশার এবং মাস কনস্ট্যান্ট থাকবে, সেই জন্য তিনটে ছবিতেই প্রেশার এবং মাস পি এবং এমই আছে। শুধু পরিবর্তিত হয়েছে কি উষ্ণতা, প্রথমে ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে হলো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে হলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয়েছে তার করস্পন্ডিং ভলিউম হচ্ছে ভি টু, সেটা আমরা ডান দিকে লিখেছি। তাহলে ভি টু সমান আমরা কী লিখতে পারি? ভি টু সমান হচ্ছে এতটা প্লাস ভি জিরো, এটাও লিখতে পারি, এইটুকু প্লাস এইটুকু প্লাস ভি জিরো এটা লিখতে পারি, অথবা ভি ওয়ান প্লাস এইটুকু। তাহলে যখন ভি ওয়ান ভলিউম ছিল সেই পর্যন্ত, এত দূর পর্যন্ত ছবিটা কেমন ছিল? ভলিউম ছিল ভি ওয়ান আর উষ্ণতা ছিল 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যখন ভি ওয়ান থেকে আরও 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হলো তখন ভলিউমটা আরও বেড়ে গেল। এখানে উষ্ণতা বৃদ্ধি কত হলো? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা আগেই পড়েছো যে চার্লসের বিবৃতিতেই বলা হয়েছে যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য ভলিউম কতটা বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273, অর্থাৎ আয়তন বৃদ্ধি সমান আবার ভি জিরো ইন্টু 1/273, তার মানে ভি জিরো বাই 273 হবে, অর্থাৎ এটাও আবার হবে ভি জিরো বাই 273। আবার আগের ছবি থেকে আমরা বার করেছি এই যে এটা এইটুকু অংশও ছিল ভি জিরো বাই 273, তার মানে আলটিমেট ভি টু ইকুয়াল টু কী লিখতে পারি? ভি টু ইকুয়াল টু লিখতে পারি, আমি যদি একদম জিরো ডিগ্রির রেসপেক্টে লিখি, ভি জিরো তারপরে এইটুকু তারপরে এইটুকু, অর্থাৎ ভি জিরো প্লাস ভি জিরো বাই 273 প্লাস ভি জিরো বাই 273, অর্থাৎ 2 ডিগ্রি সেন্টিগ্রেড যখন উষ্ণতা বৃদ্ধি হলো তখন আয়তন হলো ভি টু, যেটা এখানে লিখেছি। তাহলে ভি টু সমান আমরা লিখতে পারি কি? ভি জিরো মানে এতটা প্লাস এইটুকু প্লাস এইটুকু, তাহলে ভি জিরো প্লাস ভি জিরো বাই 273 প্লাস ভি জিরো বাই 273 সমান ভি জিরো প্লাস, এখান থেকে ভি জিরো কমন গেলে এখানে 2/273 হবে, তার মানে ভি জিরো ইন্টু 1/273। তাহলে তোমরা এখান থেকে একটা জেনারেল ফর্মুলা পাচ্ছ, যখন উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো তখন ভি ওয়ান ইকুয়াল টু কত পেলাম? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ভি জিরো ইন্টু 1/273, যখন আয়তন বেড়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলো তখন আয়তন হলো ভি টু, তাহলে ভি টু সমান কত পেলে? ভি জিরো ইন্টু 1/273। তার মানে দেখো যখন ভলিউম ভি ওয়ান তখন এইখানটা 1 হচ্ছে, যখন 2 তখন এখানটা 2 হচ্ছে। তাহলে জেনারেলি আমরা যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াই, জেনারেলি আমরা যদি
জেনারেলি আমরা যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে তার করসপন্ডিং ভলিউম যদি ভি সাফিক্স টি হয়, এখানে টিটা নিচের দিকে লিখতে হবে, তাহলে আমরা এখান থেকে এই সিমিলারিটিগুলো থেকে কি লিখতে পারি, ভিটি ইকুয়াল টু কত হবে, ভি জিরো ইন্টু ওয়ান প্লাস এখানটাই টি হবে, এখানে যদি টি হয় এখানটাই টি হবে, টি বাই 273। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম সেটা হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হলো, যদি একইভাবে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করা হয়, তাহলে তখন উষ্ণতা আয়তন কত হবে, ভি মাইনাস টি, অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস হচ্ছে সেই জন্য আমি এটাকে মাইনাস টি হিসেবে লিখলাম, ভি জিরো ইন্টু ওয়ান সরি মাইনাস টি বাই 273। এটা জাস্ট নোটেশান, এটা মানে নোটেশান এই কারণেই ব্যবহার করা হলো যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করা হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা মাইনাস টি লিখলাম, এটা ভিটি দিয়েও কোনো বই লেখা থাকতে পারে। তো যাই হোক, ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই 273, অর্থাৎ যখন টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করা হচ্ছে তখন এই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে তোমরা চার্লসের সূত্র থেকে কি পেলে, চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি, যে কোনো গ্যাসিয়াস সিস্টেম তার চাপ এবং ভর নির্দিষ্ট রেখে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন যদি ভিটি হয়, ভিটি কত, ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই 273। একইভাবে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করা হয় তাহলে তার আয়তন হবে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই 273, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে এখানটা প্লাস হবে আর উষ্ণতা হ্রাস পেলে এখানটা মাইনাস হবে টেম্পারেচার। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রের বিবৃতিটা পড়বে তোমরা আর গাণিতিক রূপটা ভালো করে পড়বে। এটা হচ্ছে এখানে যে গাণিতিক রূপটা তোমরা পেলে সেটা সেন্ট্রিগ্রেড স্কেলের সাপেক্ষে, অর্থাৎ আমরা এখানে টেম্পারেচারটাকে স্মল টি লেটার দিয়ে ডিনোট করেছি, সেন্ট্রিগ্রেড স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্রের গাণিতিক রূপ পেলে, এটাকে অনেক সময় পরম স্কেলের সাপেক্ষেও বলা হয়, সেটা আমরা এবার পরে দেখছি। আবার চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য উষ্ণতা ধারণা করতে পারি, কী করে সেটা এবার আমরা দেখি। চার্লসের সূত্র থেকে আমরা পেলাম ভিটি ইকুয়ালস টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই 273 যখন টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। এখন উষ্ণতা যদি টি ডিগ্রি সমান যদি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, টি ইকুয়াল টু যদি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে এই ইকুয়েশনে বসালে কত হবে, ভিটি ইকুয়াল টু ভি মাইনাস 273 ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস 273 বাই 273, তার মানে আলটিমেট হচ্ছে ভি মাইনাস 273 ইকুয়াল টু হচ্ছে জিরো, এটা জিরো হয়ে যাবে, জিরোটা ভালো করে লিখে জিরো। তাহলে তোমরা কি পেলে, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই জন্য মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে চার্লসের সূত্র থেকে তোমরা পরম শূন্য উষ্ণতা ধারণা করতে শিখলে, যদিও বাস্তবে এই উষ্ণতায় রিচ করা সম্ভব নয়, যে কোনো বাস্তব গ্যাস কিন্তু এই উষ্ণতায় পৌঁছানোর আগেই তরলে পরিণত হয়, তবুও থিওরিটিক্যালি কিন্তু পরম শূন্য উষ্ণতার অস্তিত্ব আছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা সেন্ট্রিগ্রেড স্কেলের সাপেক্ষে চার্লসের সূত্র পড়লাম, এবার তোমাদের এই চ্যাপ্টারের বেশ কিছু অংশে চার্লসের সূত্রে বেশ কিছু গ্রাফ নিয়ে আলোচনা করা হয়, যেমন হচ্ছে আয়তনের সাথে, যেমন আমরা বয়েলের সূত্রে পি ভার্সেস ভি, পি ভি ভার্সেস পি ইত্যাদি ইত্যাদি গ্রাফ পড়েছিলাম, সেরকম এখানে ভলিউমের সাথে টেম্পারেচারের যে পরিবর্তনটা তোমরা দেখলে সেটা একটা গ্রাফিক্যালি প্লট করতে যদি বলা হয় তাহলে সেটা কী হবে, যেমন এখানে আমরা দেখব, এখানে যদি বলা হয় যে ভি ভার্সেস টি একটা গ্রাফ প্লট করো, টি হচ্ছে এখানে সেন্ট্রিগ্রেড স্কেলে টেম্পারেচার, টি ডিগ্রি সেন্ট্রিগ্রেড, আর ভি হচ্ছে ভলিউম যেটা টাইমের ওপর টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। তোমরা এইমাত্র দেখলে যে গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। আমরা এখানে এই ইকুয়েশনটার গ্রাফ প্লট করছি, অর্থাৎ এটা হচ্ছে ভিটি, ভিটি ভার্সেস টি যদি গ্রাফ আঁকি তাহলে তোমরা কী দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনে তোমরা এইমাত্র দেখতে পেলে যে টি ইকুয়াল টু মাইনাস 273 বসালে ভি ইকুয়াল টু জিরো হয়ে যায়, অর্থাৎ টি এর ভ্যালু, এটা হচ্ছে এটা একটা টু ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম বা টু ডাইমেনশন, এটা একটা নির্দেশ তন্ত্র, যাই হোক তোমরা এত ডিটেলে জানো না,
তোমরা যখন টু ডাইমেনশন কোনো গ্রাফ আঁকো তখন কি করো, একটা মূলবিন্দু আঁকো, সেখান থেকে দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস টানো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আমরা এখানে উষ্ণতাকে প্লট করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভলিউমকে প্লট করেছি, এটা ভি সাফিক্স টি। এবার বোধহয় পরিষ্কার করে বোঝা যাচ্ছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ডেটা তুমি পেলে যে টি ইকুয়াল টু -273। তোমরা জানো যে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আমরা এই গ্রাফটার এদিকটা হচ্ছে টি পজিটিভ এবং ভিটিও পজিটিভ, কিন্তু আমরা এখানে একটা ডেটা পেয়েছি যে টি ইকুয়াল টু -273 যখন ভিটি ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভি -273 ইকুয়াল টু জিরো। তাহলে টেম্পারেচারের নেগেটিভ অ্যাক্সিস মানে আমরা কী বোঝাবো, তার মানে মূলবিন্দু থেকে বাঁ দিকে হবে, অর্থাৎ মূলবিন্দু থেকে আমরা ও এক্স টেনেছি, তার উল্টো দিকে যদি আমরা ও মাইনাস এক্স টানি, অর্থাৎ এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ অ্যাক্সিস যেটা বাঁ দিকে টানলাম, তাহলে এটা টেম্পারেচারের মাইনাস দিককে নির্দেশ করবে। তাহলে আমরা এখানে একটা ডেটা পেলাম যে টি ইকুয়াল টু -273। সাপোজ আমি এখানে এই পয়েন্টটাকে টি ইকুয়াল টু -273°C বলে ডিনোট করলাম, তাহলে কি পেলে, টি ইকুয়াল টু যখন -273 ভিটি ইকুয়াল টু হচ্ছে জিরো, এটা এক্স অ্যাক্সিস, ভিটি হচ্ছে এটা, সুতরাং এক্স অ্যাক্সিসের ওপরে ওয়াই অ্যাক্সিসের যে কোনো ভ্যালু শূন্য, সুতরাং তুমি গ্রাফিক্যালি একটা পয়েন্ট পেলে সেটা হচ্ছে এই পয়েন্টটা। এবার টি ইকুয়াল টু যদি জিরো পুট করো এখানে, এই ইকুয়েশানে টি ইকুয়াল টু যদি জিরো পুট করো এখানে, তাহলে কত পাবে, ভিটি ইকুয়াল টু কত পাবে, ভি জিরো। তাহলে আরেকটা গ্রাফ পেলাম, সেটা হচ্ছে আরেকটা পয়েন্টস পেলাম, স্থানাঙ্ক পেলাম, সেটা হচ্ছে টি ইকুয়াল টু জিরো, ভিটি ইকুয়াল টু ভি জিরো। ভিটি ইকুয়াল টু ভি জিরো অবশ্যই সেটা এখানে কোনো একটা বিন্দু হবে, ভলিউমকে নির্দেশ করছে ওয়াই অ্যাক্সিসের ওপরে কোনো একটা পয়েন্ট, তাহলে এখানে হবে। আর ওয়াই অ্যাক্সিসের ওপরে অর্থাৎ ভলিউম অ্যাক্সিসের ওপরে টাইম সবসময় জিরো হয়, তাহলে আমাদের এই পয়েন্টটা কোন জায়গায় অবস্থিত হবে, আমাদের এই পয়েন্টটা কোনো একটা এরকম জায়গায় অবস্থিত হবে। আমি যদি এখান থেকে এইটুকু ভি জিরো বলি তাহলে এই পয়েন্টটা পাবো। আমরা এই দুটো ডেটার সাহায্যে তোমাদের পরীক্ষায় যখন দেবে, কোনো ডেটা তোমাদের প্লট করতে হবে না, তোমাদের শুধু গ্রাফের নেচারটা দেখালেই হবে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য দুটো ডেটা দিয়ে এখানে বোঝালাম। যদি অন্য কোনো ডেটা দিয়ে আমরা পরীক্ষা করি তখন তোমরা যে গ্রাফটা পাবে তার নেচারটা এরকমই হবে। তো যে প্রমিনেন্ট যে দুটো ডেটা আমরা ইকুয়েশনে বসিয়ে পাচ্ছি, একটা হচ্ছে এটা টি ইকুয়াল টু -273 ভিটি ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে টি ইকুয়াল টু জিরো ভিটি ইকুয়াল টু ভি জিরো, ভিটি ইকুয়াল টু এটা হচ্ছে এটা টি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স অ্যাক্সিসে জিরো জিরো আর ভি জিরো, অর্থাৎ ভলিউম হচ্ছে ভি জিরো আর টাইম হচ্ছে জিরো। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে টাইম হচ্ছে -273°, আমি এখানে সেন্টিগ্রেডে বলেই দিয়েছি আর শুধু ডেটাটা লিখছি, আর ভলিউমটা হচ্ছে জিরো। তাহলে এই দুটো পয়েন্টকে আমরা যদি যোগ করি, আমি হাতে টানছি সেজন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা স্কেলে করে টানলে এরকম দেখতে পাবে। তাহলে ভি ভার্সেস টি গ্রাফটা এরকম একটা হয়। এখানে আমি ডটেড লাইন দিয়ে কেন টানলাম, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে -273, আমরা আগেই বললাম যে প্র্যাকটিক্যালি বা বাস্তবে সাধারণত -273°C উষ্ণতায় পৌঁছানো সম্ভব নয়, সেই জন্য এটা থিওরিটিক্যালি পসিবল, সেই জন্য আমরা এখানে ডটেড লাইন দিয়ে বুঝিয়েছি। তো যাই হোক, ভি ভার্সেস টি অর্থাৎ ভলিউম টেম্পারেচারের সাথে কীভাবে ভ্যারি করে সেন্ট্রিগ্রেড স্কেলের টেম্পারেচারের সাথে, সেটা চার্লসের সূত্রে আমরা যেটা পেলাম সেটা আমরা গ্রাফিক্যালি প্লট করে দেখালাম, এটা ভালো করে পড়বে। এবার আমরা পরম স্কেল সাপেক্ষে চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। আমরা সেন্ট্রিগ্রেড স্কেলের সাপেক্ষে যে চার্লসের সূত্র জানলাম সেটার গাণিতিক রূপটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু ভি জিরো ইন্টু 1+T/273। এটা আমরা এখন টেম্পারেচার টি এর বদলে T1 লিখছি। ধরো কোনো গ্যাসিয়াস সিস্টেমের চাপ এবং ভর সি রেখে উষ্ণতা T1°C বৃদ্ধি করা হলো, যার জন্য ভলিউম হচ্ছে ভি টি ওয়ান হলো, ঠিক আছে। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে এতক্ষণ পর্যন্ত কি জেনে এসেছি, ভি টি ওয়ান ইকুয়াল টু কত হবে, ভি টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে ভি জিরো ইন্টু 1+T1/273। আবার উষ্ণতা T1 থেকে বৃদ্ধি করে T2°C করা হলো, যখন ভলিউমও বৃদ্ধি পেয়ে হলো VT2। তাহলে VT2 ইকুয়াল টু আবার কী লিখতে পারবো, ভি জিরো, আচ্ছা এখানে ব্র্যাকেটের আমি একটুখানি ইয়ে করেছি, ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, ভি জিরো ইন্টু 1+T2/273। এবার আমি এখান থেকে বা এখান থেকে আমি VT1টা লিখছি
আমরা এই ব্র্যাকেটটাকে যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে কি হবে, এখানে কত পাবো, 273 প্লাস টি ওয়ান বাই 273, টি ওয়ান প্লাস 273। তোমরা নিশ্চয়ই আগে পড়ে এসেছো যে সেন্ট্রিগ্রেড স্কেলে টেম্পারেচার হচ্ছে টি ওয়ান, তার সঙ্গে 273 যোগ করলে যে টেম্পারেচারটা পাওয়া যায় সেটা হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার। এবং কেলভিন স্কেলের যে কোনো টেম্পারেচারকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। এটা ছোটো ক্লাসে পড়ে এসেছো, সেন্ট্রিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেল এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা স্মল টি প্লাস 273 এটা ইকুয়াল টু কত লিখব, ক্যাপিটাল টি ওয়ান বাই 273, ভি জিরোটা লিখতে ভুলে গিয়েছিলাম, ভি জিরোটা লিখলাম। একইভাবে ভি টি টু ইকুয়াল টু তাই কি লিখতে পারি, ভি জিরো ইন্টু এটাকেও ব্র্যাকেটটা ভাঙছি, 273 প্লাস টি টু বাই 273, তার মানে ভি জিরো ইন্টু টি টু বাই 273, এটা পেলাম আমরা। এরপর তাহলে ভি টি ওয়ান বাই ভি টি টু যদি করি তাহলে কত পাবো, ভি জিরো টি ওয়ান বাই 273 ইন্টু ভি জিরো টি টু বাই 273, উপরে উঠে যাবে এটা, কেটে গেল, তার মানে কত পেলে, টি ওয়ান বাই টি টু। তাহলে এখানে টি ওয়ান, এটাও টি ওয়ান, এটা টি টু, এটা টি টু, সেখান থেকে আমরা কী লিখতে পারি, ভি ভ্যারিজাস টি। তোমাদের বইয়েতে এটা ভি টি ওয়ান না লিখে কোনো কোনো বইতে ভি ওয়ান ভি টু করে লেখা হয়েছে, ব্যাপারটাকে সিম্পল করার জন্য তোমরা ওটা দিয়েও করতে পারো। অর্থাৎ ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়ালস টু টি ওয়ান বাই টি টু, সেখান থেকে আমরা কী পেলাম, ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ ভি হচ্ছে পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে পরম, এই যে পরম স্কেল সাপেক্ষে চাল সে সূত্র, পরম স্কেল সাপেক্ষে, পরম স্কেলে উষ্ণতা সাপেক্ষে চাল সে সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে এটা, ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। তাহলে এইবার আমরা যদি এটার গ্রাফ অঙ্কন করি, অর্থাৎ ভি ভার্সেস ক্যাপিটাল টি যদি গ্রাফ অঙ্কন করি কেমন হবে সেটা এবার আমরা দেখি। ভি ভ্যারিজাস টি, এটা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ভি সমান কেটি, যেখানে কে ধ্রুবক আমি আর লিখছি না। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ টি ইকুয়াল টু জিরো হলে ভি ইকুয়াল টু জিরো হবে। তারপরে টি এর মান বাড়লে, যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, সুতরাং টি এর মান বাড়লে ভি এর মান বাড়বে। সুতরাং তুমি যদি এক্ষেত্রে গ্রাফ প্লট করো, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে পরম স্কেলের উষ্ণতার সাপেক্ষে যদি ভলিউমের গ্রাফ আঁকো তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। এবং এখানে আমরা আগে যে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা পড়লাম, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। সেন্ট্রিগ্রেড স্কেলের সাপেক্ষে সেটা বেরিয়েছিল মাইনাস 273 ডিগ্রি সেন্ট্রিগ্রেড। এখানে দেখো টি ইকোয়াল টু জিরো পুট করলে ভি ইকোয়াল টু কত হবে, টি ইকোয়াল টু জিরো হলে ভি ইকোয়াল টু জিরো হয়ে যাচ্ছে। সুতরাং পরম শূন্য উষ্ণতার আরেকটা মান কী পেলে, টি ইকোয়াল টু জিরো কে, অর্থাৎ জিরো কেলভিন। আর যদি এটাকে সেন্ট্রিগ্রেড স্কেলের রেসপেক্টে বলো তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত পেয়েছো, মাইনাস 273 ডিগ্রি সেন্ট্রিগ্রেড। সুতরাং গ্রাফিক্যালিও বলতে পারো, এছাড়াও ম্যাথামেটিক্যালিও বলতে পারো, তোমরা এইমাত্র দেখলে যে সেন্ট্রিগ্রেড স্কেলের উষ্ণতার সাথে পরম শূন্য উষ্ণতা সেন্ট্রিগ্রেড স্কেলে কত, মাইনাস 273 ডিগ্রি, তার সাথে যদি 273 যোগ করা হয়, অর্থাৎ সেন্ট্রিগ্রেড স্কেলে টেম্পারেচারের সঙ্গে 273 যোগ করলে সেটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা। তাহলে এটা যোগ করলে কত পাবে, জিরো। সুতরাং জিরো কে, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে, আর সেন্ট্রিগ্রেড স্কেলে মাইনাস 273 ডিগ্রি সেন্ট্রিগ্রেড। তাহলে আজকের আলোচনা থেকে তোমরা চালসের সূত্র সম্পর্কে জানলে, চালসের সূত্রের যে ভি ভার্সেস টি গ্রাফ সেই সম্পর্কে, মানে বিভিন্ন স্কেলে সেই গ্রাফটা কেমন হয় সেটা জানলে, পরম শূন্য উষ্ণতা ধারণা শিখলে। আজকে এই পর্যন্তই পড়ানো হলো, পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো।